হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি হলাম সঞ্চারী। আশা করছি তোমরা অনেকেই হয়তো আমাকে চেনো না, আর হতে পারে অনেকেই আমাকে চেনো। আজকে প্রায় 2 থেকে 3 বছর পর আমি একটা বড় ব্লগ শুট করতে যাচ্ছি। জানি না কতটা ভালো হবে কিংবা কতটা খারাপ হবে, তাও বলবো। তোমরা তোমাদের মতামতগুলো অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো কমেন্ট করে, এতে আমার খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকের দিনটা না আমার কাছে বিশেষ একটা দিন। প্রায় অনেকদিন ধরেই মনের মধ্যে একটা ইচ্ছে ছিল, যে ইচ্ছেটা আজকে পূরণ হতে চলেছে। সেই কারণেই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আমি। আর তাছাড়াও আজকে যেহেতু পড়ানো নেই, তাই উঠে এই জানলার পাশে বসে গাছগুলোকে কিছুক্ষণ দেখতে পারি। অন্যদিন কি হয় বলো তো, ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়তে হয় পড়াতে যাওয়ার জন্য। আজকে আর আমার সেই তাড়াটা নেই। বিছানা গুছিয়ে ব্রাশ করে স্নান করে নিয়েছি এখানে। আর আজকে যেহেতু একটা জায়গায় যাওয়ার রয়েছে, সেই কারণে চুলে শ্যাম্পুও করেছিলাম। হাতে যেহেতু আর বেশি সময় নেই, আর তার মধ্যে চুলটাকেও ঝটপট শুকাতে হবে, সেই কারণেই আমি জানলার মধ্যে দেখো টেবিল ফ্যানটাকে বসিয়ে দিয়েছি। আর এই টেবিল ফ্যানটা না বীভৎস হওয়া তোমাদের কি বলবো। তো যাই হোক, চুলে একটু সিরাম অ্যাপ্লাই করে স্কিন কেয়ার করে রেডিও হয়ে নিয়েছি এখানে আমি। আর কি একটা অদ্ভুত কাণ্ড দেখো, রেডি হয়ে বেরোনোর পথে আমার মনে পড়েছে যে আমি হাতে নেল পলিশই পরিনি। তো ঝটপট করে নীল পলিশটা পরে একটা ছাতা আর স্লিং ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়েছি এখানে আমি যাওয়ার জন্য। কথায় আছে না, শীতকালে কাঁথা আর গরমকালে ছাতা, বা এরকমই কিছু একটা। তো যাই হোক, দুটোই আমাদের কাছে সমানভাবে ইম্পর্টেন্ট। আর এখন তো ওয়েদারটা এতটাই বাজে, এই রোদ ওঠে তো এই বৃষ্টি নামে। তো টোটো করে কিছুটা তো যাওয়ার পরে রনিত আমাকে নিতে আসে, আর চারজনে মিলে এখানে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। রনিত, আমি, বিকি দাদা আর বনালী দিদি। হাবড়া পৌঁছে আমরা চলে এসেছি মা মনুষা মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি নিতে। আর দেখো কত ভ্যারাইটিস অফ মিষ্টি এখানে রয়েছে। লিটারালি আমার জিভে জল চলে আসছিল, কারণ আমি প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসি। মিষ্টি কিনে নিয়ে ওখান থেকে বেরিয়ে চোংদামোড় ক্রস করে বাঁদিকে যে রাস্তাটা সোজা বেরিয়ে গেছে, এই রাস্তাটা না আমার খুব ভালো লাগে। কারণ দেখো চারিদিকে ভীষণ বড় বড় গাছ, আর তার সাথে না দেখলে চারিদিকে সবুজ আর সবুজ। ঠিক এই কারণেই না এই রাস্তাটা আমার খুব পছন্দের। দেখতে দেখতে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে 12:30 মতন। আর আমরা সবাই এসে পৌঁছেছি কুলপুকুর কালীমায়ের মন্দিরে। আমাদের আসার কথা ছিল 12:00 মধ্যে, যেহেতু 12:00 থেকেই পুজো শুরু হয়। যাই হোক, আধ ঘন্টা আর কি এদিক ওদিক হয়েছে। তো এসে হাত পা ধুয়ে এখানে ফুল, ধূপকাঠি, মোমবাতি সমস্ত কিছু কিনে অবশেষে এখানে মায়ের দর্শন পেয়েছি আমরা। তো আমাদের এখানে এই মন্দিরটা না ভীষণ পরিমাণে জাগ্রত। তোমাদের আরও একটা কথা বলি, তোমরা হয়তো সমস্ত জায়গায় দেখে থাকবে যে মা কালীর 4টে হাত থাকে, কিন্তু এই মায়ের জানো তো 2টো হাত রয়েছে। আমি যতটুকু শুনেছি, যেই মা কালী আর কি ডাকাত কালী হয়, সেই মা কালীরই 2টো হাত থাকে। যদিও এই ধারণাটা হয়তো ভুলও হতে পারে, কারণ আমার সম্পূর্ণটাই শোনা কথা। আর তাছাড়াও অনেকেই বলে যে ডাকাত কালীর 4টে হাতও হয়। তো আজকে যেহেতু শনিবার ছিল, আর তাছাড়াও আমরা যেহেতু পৌঁছাতে পৌঁছাতে প্রায় অনেকটাই লেট করে ফেলেছিলাম, সেই কারণে না একদম মায়ের সামনে আজকে আমরা আর বসতে পারিনি। আসলে প্রচুর মানুষ তো নানান জায়গা থেকে পুজো দিতে আসে, সেই কারণে মানুষের ভিড়ে আর সামনে বসার জায়গাটা আমরা পাইনি। কিন্তু তাও পিছনে বসে আমরা মায়ের দর্শন খুব ভালোভাবেই পেয়েছিলাম। তো মায়ের পুজো শেষ করে ঠাকুর মশাইরা এখানে সবার মাথায় আমাদের শান্তির জল ছিটিয়ে দিচ্ছিল, আর তারপরে অঞ্জলি দেওয়ার জন্য ওখানে দায়িত্বে থাকা কয়েকজন দিদি কাকিমারা আমাদের কাছে এসেই ফুল দিয়ে গেছিল অঞ্জলি দেওয়ার জন্য। তো অঞ্জলি দেওয়া শেষ করে এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম আমরা। আর এত ভালো লাগছিল মায়ের সামনে বসে থাকতে, মানে কি বলবো, মন থেকে ভীষণ পরিমাণে একটা শান্তি অনুভব হয়। তো যাই হোক, তোমরা যারা এই মন্দিরে কখনো আসোনি, একবার হলেও ঘুরে যেতে পারো মন্দিরটা থেকে। থেকে বেরোনোর আগে মায়ের ফুল, একটু চরণামৃত আর প্রসাদ নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছি আরও একটা জায়গায় যাওয়ার জন্য। সেটা হচ্ছে জলেশ্বর মন্দির। কোলপুকুর মন্দির থেকে খুব বেশি জোর হলে 10 থেকে 12 মিনিটের ডিস্টেন্সে এই মন্দিরটা। তোমরা আমার 1K সেলিব্রেশনের শর্টসটায় দেখে থাকবে যে জলেশ্বর মন্দিরে এসেই আমরা প্রথমে ফুচকা খেয়ে নিই। আর এই গরমে ফুচকা খেতে যে এত পরিমাণে ভালো লাগে তোমাদের কি বলবো, যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি একবার ট্রাই করে দেখো। আর এখানের ফুচকাটা না মারাত্মক সুন্দর বানায়। ফুচকা খেয়ে মন্দিরের উপরে উঠে ভোলে বাবার দর্শন তো আমরা পাইনি, যেহেতু আমাদের মন্দিরে আসতে আসতে প্রায় 3:30 বেজে গেছিল। পুরাণে বলা হয় সেন বংশের রাজত্বকালে দ্বাদশ শতকের প্রায় শেষের দিকে এই এলাকায় শিব পুজোর প্রচলন শুরু হয়। পরে কবরডাঙ্গা জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য 60 বিঘা জমি দান করায় এই মন্দিরটি এত বড় করে নির্মাণ করা হয়।
বছরের বেশিরভাগ সময়ই মূল বিগ্রহটি মন্দিরের সামনেই অবস্থিত শিব পুকুরের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকে। শুধুমাত্র প্রতি বছর চৈত্র মাসের তৃতীয় সোমবার চড়কের জন্য আসা সন্ন্যাসীরা শিব পুকুর থেকে মূল বিগ্রহটি তুলে এই মন্দিরে পূজিত করেন এবং পয়লা বৈশাখের দিন এই শিবলিঙ্গটিকে আবারও এই পুকুরটির মধ্যে ডুবিয়ে দেওয়া হয়। ইশখানিকক্ষণ মন্দিরে বসে হাওয়া খেয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির পথে আসার জন্য। যদি তোমাদের আমার এই ভিডিওটা কোথাও গিয়ে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে দিও। আর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।